এটা আমাদের বেগুন গাছ, আমাদের অফিসের ছাদের সীমিত পরিসরে আমাদের ছাদ বাগান। ফল গাছ, ফুল গাছ, ড্রাগন ফল, অ্যালোভেরা, আমাদের এই বেগুন গাছে ফুল ধরেছে। এটা ফুল গাছ, সুন্দর একটা ফুল গাছ। আমাদের পৈশাকের গাছটা মারা গিয়েছে, মারা যায়নি অবশ্য, এটার দানা হবে, পরবর্তীতে ওই দানা থেকে আমরা গাছ পাবো। এটা অ্যালোভেরা গাছ, সুন্দর। এটা আর একটা বেগুন গাছ, এটার মধ্যে ফুল আসছে। এটা কচু গাছ, কয়েকদিন ধরে মানে পানি দেওয়া হয়নি, যার কারণে কালারটা বিবর্ণ হয়ে গেছে। এটা একটা বেগুন গাছ, এটার মধ্যে অনেকগুলো বেগুন ধরেছে। এটা এটা আমাদের ড্রাগন গাছ, আগে ড্রাগন ধরতো, বর্তমানে ড্রাগন ধরে নেয়, ধরবে ভবিষ্যতে ইনশাল্লাহ। ড্রাগন গাছ মূলত অন্যভাবে রোপণ করা যায়, টায়ার দিয়ে সুন্দর করে, অনেক বড় গাছটা। বেগুন গাছে বেশি আমাদের এই সাইটে, এই সাইটে অনেকগুলো বেগুন ধরেছে, দেখেন বেগুনগুলো অনেক সুন্দর, বেগুনগুলো অনেক সুন্দর, দেখো কিছু গাছ আছে। এটা হলো লাউ গাছ, ছোট করে লাউ গাছ, লাউয়ের ফুলও ধরেছে, লাউ ধরবে ইনশাআল্লাহ। এখানে অনেক অনেক সুন্দর লাউ গাছ, ও হৃষ্টপুষ্ট। এগুলো সব ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এই ফুলটা তো অনেক সুন্দর, অবশ্য ফুলের নাম জানি না, ফুল গাছের নাম জানি না। এটা এটা গাছ, ফুল গাছ বিভিন্ন। এটা হলো এই যে এই যে একটা ফুল আছে, সুন্দর। পাথরকুচি গাছ, লাস্টে একটা গাছ দেখাবো আমাদের এক কলেজ, কমলা গাছ। কমলা গাছের বেশি, সেটা প্রসেস করে রোপণ করছে। গাছটা এত হয়েছে, কয়টা গাছ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই সেটা একটা আছে, সুন্দর গাছ। এটা আমাদের ছাদ থেকে সেটাও অনেক সুন্দর, আজ এ পর্যন্ত আমাদের ছাদ বাগানটা দেখালাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।